বিদ্যাজ্যোতির পর পিএমসি 57টি স্কুল হচ্ছে রাজ্যে। আপনারা প্রত্যেকে অবশ্যই অবগত আছেন যে আমাদের রাজ্যের 125টি বিদ্যালয় বিদ্যাজ্যোতির অধীনে আছে এবং 57টি স্কুল এবারে হতে যাচ্ছে পিএমসি। বিদ্যাজ্যোতির পর পিএমসি কি, তো আজকের এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব, আমরা বিস্তারিত জানব। প্রিয় ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। বলা হয়েছে বিদ্যাজ্যোতির পর এবার রাজ্যে পিএমসি স্কুল হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে মোট 57টি স্কুল হবে রাজ্যে। গতকাল নতুন এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে রাজ্য শিক্ষা অধিকর্তা অফিসে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ম্যারাথন বৈঠক হয়েছে। প্রথমে সিদ্ধান্ত ছিল রাজ্যের 59টি ব্লকেই একটি করে পিএমসি স্কুল হবে, কিন্তু প্রকল্পের গাইডলাইন অনুযায়ী দুটি ব্লকে তা করা যায়নি, ফলে 57টি ব্লকে চালু হবে পিএমসি স্কুল। উল্লেখ্য, পিএমসি স্কুলের আগে রাজ্যে 125টি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুল হিসাবে চিহ্নিত করে চালু করা হয়। বিদ্যাজ্যোতি স্কুলে প্রতি ছাত্রছাত্রীকে বছরে 1000 টাকা করে ফি দিতে হয়, কিন্তু পিএমসি স্কুলে ছাত্রছাত্রীদের কোনো ফি লাগবে না। নয়া শিক্ষানীতি 2020কে সামনে রেখেই পিএমসি স্কুল চালু করার রুটম্যাপ তৈরি করা হয়। পিএমসি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলেরও সুযোগ থাকবে, গুরুত্ব দেওয়া হবে মাতৃভাষার উপর। এই প্রকল্পকে বাস্তবায়নের জন্য রাজ্যের ব্লকগুলি থেকে 57টি স্কুল বাছাই করার কাজ চলছে, কেননা বিদ্যমান স্কুলগুলো থেকেই 57টি স্কুলকে বাছাই করা হবে। সেখানে শুধু ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলই নয়, শিক্ষকদের জন্যও আবাসন নির্মাণ করা হবে। প্রসঙ্গত 2022 সালের 7 সেপ্টেম্বর নতুন এই কেন্দ্রীয় প্রকল্পে সিলমোহর পড়ে, তার জন্য কেন্দ্রীয় সরকার 27,360 কোটি টাকা বরাদ্দ ধরা হয়। এই বরাদ্দ অর্থ দিয়ে গোটা দেশে মোট 14,500টি স্কুল চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়। লক্ষ্যমাত্রা ধার্য করা হয় 2026-27 অর্থ বছর। এই সময়ের মধ্যে পিএমসি প্রকল্প সম্পন্ন করতে হবে, কেন্দ্রীয় সরকারের এটাই নির্দেশ। মোট 20 লক্ষ ছাত্রছাত্রী এই প্রকল্পে উপকৃত হবে বলে কেন্দ্রীয় সরকারের টার্গেট। প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন, আগে বিদ্যাজ্যোতি হয়েছে 125টি স্কুল, এবার হতে যাচ্ছে পিএমসি 57টি স্কুলে, যেখানে ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা থাকবে। তাছাড়া যারা শিক্ষক শিক্ষিকারা থাকবেন তাদের জন্য কিন্তু সেখানে আবাসিক, যেটা মানে ওনাদের থাকার ব্যবস্থাও সেখানে থাকবে। তো এই নিয়ে পরবর্তী যে কোনো ইনফরমেশান আসলে আপনারা জানেন যে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এখানে ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা খুব সহজে আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।